কিছুক্ষণ আগেই অসমের ডুবরি ব্রহ্মপুত্র নদীতে ঘটল ভয়াবহ মর্মান্তিক নৌকাডুবি দুর্ঘটনা। নদী পারাপার করার সময় 100 জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি যাত্রীবোঝাই নৌকা। ভয়াবহ এই মর্মান্তিক দুর্ঘটনায় সরকারি অফিসার সহ 10 জন নিখোঁজ রয়েছেন। তো কোথায় ও কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক দেবীর আগমনের সময়ই এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। আসামের ডুবরি জেলার ব্রহ্মপুত্র নদে আজ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকা উল্টে অন্তত 10 জন নিখোঁজ হয়েছেন বলেই জানানো হয়েছে। চলছে উদ্ধার অভিযান। জানা গিয়েছে যে নৌকাটি নদীতে উল্টে গিয়েছে তাতে অন্তত 100 জন যাত্রী ছিলেন। যাত্রীরা দেশীয় তৈরি নৌকায় ছিলেন। ভাসানী যাওয়ার পথে ডুবরি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আদাবাড়িতে একটি সেতুর পোস্টে ধাক্কা লাগার পরই নৌকাটি উল্টে যায়। কিছু স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে ডুবরি এলাকাত অফিসার সঞ্জু দাস, একজন ভূমি রেকর্ড আধিকারিক এবং আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আধিকারিক সহ 3 জন সরকারি কর্মকর্তাও নৌকায় উপস্থিত ছিলেন। অফিসার সঞ্জু দাস নিখোঁজ রয়েছেন যখন অন্য 2 সরকারি কর্মী সাঁতার কেটে নিরাপদে যেতে সক্ষম হয়েছেন। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের জন্য কর্মকর্তা ও স্থানীয় কয়েকজনকে নিয়ে নৌকাটি যাচ্ছিল বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী অর্থাৎ SDRF এখনও নিখোঁজদের উদ্ধার করতে ডুবুরিদের একটি দল মোতায়েন করেছেন। নাম প্রকাশে অনুচ্ছুক SSDMA আধিকারিক জানান, স্থানীয় ও সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 15 জনকে উদ্ধার করলেও 10 জনের বেশি এখনও নিখোঁজ রয়েছেন। যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। তো এই ছিল আজকের পাওয়া লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন।